আসসালামু আলাইকুম দর্শক, অ্যাপ্লাইড এডুকেশন মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শোয়েব আখতার। সাধারণ জ্ঞান অংশের সাম্প্রতিক যে প্রশ্নগুলো এসে থাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, যেমন বিসিএস বা বিভিন্ন চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, সেখানে বাজেট থেকে প্রায় প্রশ্ন এসে থাকে। দেখা যায় বাজেট থেকে একটা দুটো প্রশ্ন আসেই। তো আমরা আজকে জাতীয় বাজেট 2021-22 থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা দরকার, যেগুলো পরীক্ষায় আসলেই আসতে পারে, সেগুলো দেখব। প্রথম যে তথ্য জানা দরকার সেটি হচ্ছে বাজেট ঘোষণার তারিখ কোনটি। সেটি হচ্ছে 3 জুন 2021, এই বাজেট ঘোষণা করা হয় এবং বাজেট পাশ করা হয় হচ্ছে 30 জুন 2021। দেখেন কি সুন্দর মিল, 3 জুনে হচ্ছে এটা ঘোষণা করা হয় আর 30 জুন পাশ করা হয়। পরবর্তীতে এই বাজেট কার্যকর হয়েছে 1 জুলাই 2021 থেকে। কত তারিখ থেকে? 1 জুলাই 2021। পরবর্তী প্রশ্ন হচ্ছে কততম বাজেট। এটা হচ্ছে 50তম বাজেট বাংলাদেশের এবং একটা অন্তর্বর্তীকালীন বাজেট সহ 51তম। এই অন্তর্বর্তীকালীন বাজেটটা কি আপনাদের একটু বলি, 1996-97 সালে আওয়ামী লীগ সরকার সম্ভবত তখন ক্ষমতা, 1996-97 সালে তখন একটা বাজেট ঘোষণার পর আবার শাহ এস এম কিবরিয়া উনি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা নিয়ে আরেকটা বাজেট ঘোষণা করেন। মোট ওই একই বছরে দুইটা বাজেট ঘোষণার ঘটনা ঘটে। তো ওইখান থেকে মূলত একটা বাধ্য হয় আপনার পরীক্ষায় আসলে যে কততম বাজেট, বলবেন 50তম। আর যদি আসে যে একটি অন্তর্বর্তীকালীন বাজেট সহ কততম, তাহলে বলবেন 51তম। এমনিতে আসলে 50তম দিলেই হচ্ছে। তো বাজেটের ঘোষককে এবারের যে বাজেট, এটি ঘোষণা করেন অর্থমন্ত্রী মোস্তফা কামাল। অর্থমন্ত্রী হিসেবে এটা হচ্ছে মোস্তফা কামালের তৃতীয় বাজেট, আর আওয়ামী লীগ সরকারের এটা হচ্ছে 21তম বাজেট। আওয়ামী লীগ সরকারের কততম বাজেট? 21তম। আর অর্থমন্ত্রী হিসেবে মোস্তফা কামালের তৃতীয় বাজেট এটি। মোট বাজেট কত? মোট বাজেট হচ্ছে 6,03,681 কোটি টাকা। কত? 6,03,681 কোটি টাকা। আর এখানে ঘাটতি বাজেট আছে আপনার 2,14,681 কোটি টাকা। মনে রাখবেন এই ফিগারগুলো আসে পরীক্ষায়, এগুলো আসে। আর মোট আয় আপনার বাজেটে মোট আয় দেখানো হয়েছে 3,30,000 কোটি টাকা। কত দেখানো হয়েছে? 2021-22 অর্থ বছরের বাজেটে আয় দেখানো হয়েছে 3,30,000 কোটি টাকা। এবং এবার আমরা দেখব জিডিপির প্রবৃদ্ধি, যেটা এটাই গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি। জিডিপির গুরুত্ব দেখানো হয়েছে, প্রবৃদ্ধি দেখানো হয়েছে 7.2%। এই প্রশ্নটা যদি পরীক্ষা এখান থেকে প্রশ্ন সেটা আসে, এটা আসার সম্ভাবনা সবচাইতে বেশি এই প্রশ্নটা। আরেকটা প্রশ্ন হচ্ছে কি যে কততম বাজেট, আর বাংলাদেশের আর অর্থমন্ত্রী হিসেবে মোস্তফা কামালের কততম বাজেট? তৃতীয়। আর জিডিপি প্রবৃদ্ধি 7.2%। এই প্রশ্ন তিনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে এগুলো মোটামুটি আপনাদের জানা দরকার। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আমি আশা করি আপনারা বাজেট থেকে এই প্রশ্নগুলোর ভিতর থেকে যদি প্রশ্ন আসে অবশ্যই উত্তর করতে পারবেন। আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আপনারা যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অনুরোধ করবো অবশ্যই আপনার বন্ধুদের সাথেও চ্যানেলটি পরিচয় করিয়ে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।